আজ সকাল 7টায় 14-এর ফটো ফ্রেমে থাকছে ব্যবসায়ীদের যে শুধু রোজগার করাই মূল উদ্দেশ্য তা কিন্তু নয়। রীতিমতো সমাজ সচেতনতার বার্তা দিতে জিনিস কিনলেই হেলমেট উপহার দিচ্ছেন কোচবিহারের এক বস্ত্র ব্যবসায়ী। কিন্তু তার কেন এমন ভাবনা হলো? হেলমেট উপহার দিতে হবে ক্রেতা সাধারণকে। তিনি এর আগে আর কি কি কাজ করেছেন যা সামাজিক চেতনা বাড়িয়েছে মানুষের? আমরা আজ চলে যাব সেই খবরে। পুজোয় দোকানে ক্রেতাদের ভিড়কে কাজে লাগিয়ে সামাজিক সচেতনতার বার্তা দিচ্ছেন কোচবিহারের এক বস্ত্র ব্যবসায়ী। পুজোয় তার দোকানে কেনাকাটা করলেই তিনি সবাইকে একটি করে হেলমেট উপহার দিচ্ছেন। এই উপহারের আড়ালে রয়েছে সামাজিক সচেতনতার বার্তা, যেন হেলমেট না পরে রাস্তায় পথ চলাচল কেউ না করেন। সে বিষয়ে সচেতনতা বাড়াতেই কোচবিহারের বস্ত্র ব্যবসায়ী ভাস্কর ঘোষের এক অভিনব উদ্যোগ। দোকানে যে ক্রেতারাই আসছেন, কেনাকাটার পর তাদের হাতে হেলমেট তুলে দিচ্ছে ভাস্করবাবু স্বয়ং। সঙ্গে পরামর্শ দিচ্ছেন রাস্তায় মোটর বাইক নিয়ে চলাচলের সময় অবশ্যই হেলমেট পরতে। পুজোয় বস্ত্র সামগ্রী দোকানে সাজিয়ে রাখার পাশাপাশি দোকানে থরে থরে সাজানো রয়েছে উপহার দানের উদ্দেশ্যে রাখা এই হেলমেটগুলি। পুরুষ বা মহিলা ক্রেতা সকলের হাতেই ভাস্করবাবু তুলে দিচ্ছেন এই হেলমেটগুলি। করোনা পরিস্থিতির পর থেকেই সমাজকে বার্তা দিতে প্রতিবছর দুর্গাপুজোয় তার বস্ত্র প্রতিষ্ঠানের ভিড়কে কাজে লাগিয়ে সমাজ সচেতনতার বার্তা দিয়ে চলেছেন ভাস্করবাবু। এর আগের বছরগুলিতে তিনি সমস্ত ক্রেতার হাতে তুলে দিয়েছিলেন চারা গাছ। এবারে ক্রেতাদের হাতে হেলমেট তুলে দিয়ে পথ দুর্ঘটনা থেকে সকলকে সতর্ক হতে বার্তা দেওয়ার ভাবনা সাধারণ মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন। যারা হাতে হেলমেট পেয়েছেন তারা জানান, অভিনন্দনে এসে পুজোর কেনাকাটা করে এমন অভিনব উপহার যে তারা পাবেন তা স্বপ্নেও ভাবেননি সমস্ত ক্রেতায়। হেলমেট পরে সাবধানে যানবাহন চালানোর জন্য যে পরামর্শ তিনি দিয়েছেন তা তারা অন্যদের মধ্যেও ছড়িয়ে দেবেন। এর সঙ্গে দোকানে আসা ক্রেতারা কি জানিয়েছেন শুনুন। উনি যে একটা দারুণ উদ্যোগ নিয়েছেন, সমাজকে বার্তা দিচ্ছেন, কেমন লাগছে? অভিনব বস্ত্র প্রতিষ্ঠানের সবসময় অভিনব উদ্যোগ। আমরা আগেও দেখেছি কখনো গাছ দিয়ে পৃথিবীকে চির সবুজ রাখার বার্তা দিয়েছে, কখনো হেলমেট দিয়ে সেভ লাইফ সেভ ড্রাইভের বার্তা দিচ্ছে। অর্থাৎ এই একটা অভিনব উদ্যোগ আমরা দেখতে পাই। এবং সেই সঙ্গে আরও একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে কোনো পেশায় থাকুক না কেন, সে পেশার দিকে থেকেও সমাজের কাছে একটা নতুনভাবে বার্তা দেওয়া যেতে পারে। আজকে উনি একজন বস্ত্র ব্যবসায়ী, কিন্তু বস্ত্র ব্যবসার সঙ্গে সঙ্গে সমাজ প্রতি যে সচেতনতা, সমাজকে কীভাবে আরও উন্নত করা যায়, সমাজের মানুষকে কীভাবে আরও নিরাপদে রাখা যায়, সেই বার্তাটা উনি দিচ্ছেন। আমরা ভীষণ আনন্দিত এবং আমরা অনুরোধ করব, ব্যক্তিগতভাবে আমি বলবো, যে পেশায় থাকুক না কেন, সে পেশার থেকে যদি আমরা সবাই সমাজ সম্পর্কে সচেতন হই, তাহলে আমরা সুন্দর পৃথিবী আগামী দিনে দেখতে পাবো। এটা খুব ভালো উদ্যোগ, আর সবার উচিত অ্যাকচুয়ালি বাইক স্কুটি চালানোর সময় হেলমেট পরে, যদিও সেটা আমরা করি না, তবে উচিত সবার। ভালো ভালো উদ্যোগ, ভালো লাগছে। খুব ভালো উদ্যোগ এটা। এ বিষয়ে এক সমাজকর্মী ভাস্কর ঘোষ কি বলেছেন শুনে নেব। এ বিষয়ে আমি বলবো, অভিনন্দন তাকে আবার আমি অভিনন্দন জানাচ্ছি হেলমেট দেওয়ার জন্য, হেলমেট সুরক্ষার জন্য দিচ্ছে। উনি খুব মহান কাজ করতেছেন, ধন্যবাদ। আর পুজোর আগে সবাইকে কি বলবেন, হেলমেট পরে বাইক যাতে চালায়, সবাই যাতে হেলমেট পরে চালায়, সুরক্ষিত নিজে থাকে এবং পরিবারকে সুরক্ষিত রাখে। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফে কি জানানো হয়েছে শুনবো। অ্যাকচুয়াল মা দুর্গা আসছে, এক বছর থেকে আমরা 365 দিন থেকে অপেক্ষা করি আবার কবে দুর্গা আসবে। তো এই বছর প্রতি বছরই করোনার সময় থেকে, তার আগেও বিগত দিনে আমরা গাছের চারা দিয়েছিলাম পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য। এবছর আমাদের উদ্যোগ, আমরা হেলমেট দিচ্ছি যাতে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা আমরা দেখতে পাই প্রতিদিন খবরের কাগজ শুনলে, খবর দেখলে, যে আজকের যে ছেলেপেলে নতুন প্রজন্ম তারা বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে যারা উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালায়, জোরে গাড়ি চালায়, তাদের জন্য হেলমেট পরুন। তাই সকলকে ছড়িয়ে দেবার উদ্দেশ্যে আমার এই ছোট্ট প্রয়াস, সবাই হেলমেট পরুন। আর আমি প্রতিটি কাস্টমারদের কেনাকাটার সাথে একটা করে হেলমেট। কোচবিহার থেকে চন্দন দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস। Coming up as a child, all I seen was their mama stepped in so late. Stayed in that jail, DK robbing and kicking in doors. Getting whipped from a hell, just selling to know. But you see, show it. My mom was a cheat, she made it real easy for my sister and me. She did what she had to, and got on the grind like a damn nigga would do. If you a thug, my nigga.